বনদস্যুদের দাপটে দিনের পর দিন উজাড় হয়ে যাচ্ছে সবুজ বনাঞ্চল। বন দপ্তরের কর্মীদের চোখে ঠুলু দিয়ে অব্যাহত রয়েছে বন দস্যুদের আস্ফালন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের হাতে নাতে ধরতে পারেন না বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। তবে বুধবার পেট্রোলিং চলাকালীন বন দপ্তরের আধিকারিকদের চোখে পড়ে অবৈধ কাঠের লগ বোঝায় নাম্বারবিহীন একটা গাড়ি। চোর চালানকারীদের ধরতে গাড়িটিকে ধাওয়া করেন খোয়াইয়ের মহকুমা বন আধিকারিক নিশীথ চক্রবর্তী। কল্যাণপুর থানাধীন হাজারে বাড়ি হয়ে সিধাই মোহনপুরের দিকে চলে যায় কাঠের গড়ি বোঝাই গাড়িটি। তবে এই অভিযান চলাকালীন বন আধিকারিকের গাড়ি চাপা পড়ে আঘাতপ্রাপ্ত হয় এলাকার একাধিক গবাদি পশু, বেশ কয়েকটি গরুর মৃত্যু হয়েছে। এই ঘটনা চাক্ষুষ করতে বন আধিকারিককে ঘটনাস্থলে আটক করে ক্ষতিপূরণ দাবি করেন হাজারিবাড়ি এবং সন্নিহিত এলাকার সাধারণ জনজাতি অংশের মানুষরা। এলাকায় ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা এবং কল্যাণপুর থানার সাব ইন্সপেক্টর প্রীতম দত্তের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। 7:30 দিকে কল্যাণপুর থানার আন্ডারে পাগলাবাড়ি থেকে একটু ভেতর দিকে প্রায় 3-4 কিলোমিটার ভেতরে একটা লক বুঝাই করা গাড়িকে ফলো করতে ছিল আমাদের খোয়াই SDFO। তো একটা জায়গায় যাওয়ার পর ওখানে রাস্তার মধ্যে গরু ছিল, 4টা গরু। তো একটা ওই কাঠের বুঝাই গাড়িটা ধাক্কা মেরে চলে যায় এবং পিছু ধাওয়া করতে গিয়েছে, উনিও চলে গেছেন সামনে, কিন্তু ফেরার সময় ওনাকে গ্রামের লোকেরা ঘেরাও করে রেখে দেয়। সেই খবর পেয়ে সকালবেলা কল্যাণপুর থানা থেকে অফিসার পাঠানো হয়েছিল এবং বাইজলবাড়ির অফিসারও এসেছিল সেখানে। গবাদি পশু আহত এবং গরু মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে হলফনামা প্রদান করে স্থানীয়দের অবরোধ থেকে মুক্তি পেয়েছেন খোয়াইয়ের মহকুমা বন আধিকারিক নিশীথ চক্রবর্তী। গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।